বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন বিজেপি কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় অঞ্চল সম্মেলন করেন। বস্তুতপক্ষে এদিনের অঞ্চল সম্মেলন পাড়া বৈঠকের রূপ নেয়। এদিন সকালে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা এলাকায় সুকান্ত মজুমদার নিজের নামে দেওয়াল লিখন করেন। এরপর কর্মীদের সাথে বৈঠকের পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারও সেরে নেন তিনি। এদিন একইভাবে জেলার বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে অঞ্চল সম্মেলনের পাশাপাশি পাড়া বৈঠক ও নির্বাচনী প্রচার করবেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন অনুপ্রবেশ বন্ধ করতে পারে একমাত্র বিজেপি। একদম বিজেপি আসবে, বিজেপি অনুপ্রবেশ বন্ধ করবে। শরণার্থীরা এখানে স্বাগত, কিন্তু অনুপ্রবেশকারীদেরকে আমরা এখানে জায়গা দেব না। এই দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, এটা আমাদেরকে মানতে হবে, ইতিহাস তাই বলছে। অতএব এখানে উদ্বাস্তু হয়ে অন্য ধর্ম অর্থাৎ পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু, যাদের উপরে অত্যাচার হচ্ছে, যেমন ধরুন আপনার হিন্দু, জৈন, শিখ এবং তার সাথে সাথে খ্রিস্টান যারা, তাদের উপরে যাদের অত্যাচার হচ্ছে, তারা এই ভারতবর্ষে শরণার্থী হয়ে এলে পরে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সিএর মাধ্যমে করা হয়েছে, তারা ভারতবর্ষেই আছে। কিন্তু যারা বেটার লাইফের জন্য অর্থাৎ বাংলাদেশে 500 টাকা রোজগার করি, এখানে এলে 2000 টাকা রোজগার হবে, ওই ধান্দায় যারা আসছে, যাদের ধর্মীয় পরিচয় অন্য, তাদেরকে আমরা অনুপ্রবেশকারী মনে করি, তাদের এখানে স্থান নেই। হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চান মমতা, অমিত শাহ এটা নিয়েও তোপ দেখেছেন। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভাইদেরকে উস্কানি দিয়ে ভুল বুঝিয়ে বোঝানোর চেষ্টা করছে। ভারতবর্ষে মুসলিম ভাইরা যারা আছে তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেই আছে, ভারতবর্ষেই থাকবে। তাদেরকে যে ভয় দেখানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং বারবার এরকম নেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আমার মনে হয় ন্যাড়া একবারই বেলতলায় যায়, আমরা চলতি ভাষায় বলি, বারবার বেলতলায় যাবে না। সিএনএ আরও অপপ্রচার চালানো হচ্ছে রাজ্যে, যে শরণার্থী ও অনুপ্রবেশকারীদেরকে এক করে দেওয়া হচ্ছে, দুটোর পার্থক্য বুঝিয়েছেন অমিত শাহ। অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছেন শরণার্থী কারা, অনুপ্রবেশকারী কারা কারা। আমিও সেটা পরিষ্কার করে বললাম যে যারা ওপারে অত্যাচারিত হচ্ছে, সে হিন্দু হতে পারে, খ্রিশ্চান হতে পারে, যারা ধর্মের কারণে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, যাদেরকে ধর্মের কারণে ওখানে অত্যাচারিত হতে হচ্ছে, যাদের মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তারা এপারে এলে পরে তারা হচ্ছে শরণার্থী, তাদেরকে আমরা নাগরিকত্ব দেওয়ার পক্ষপাতী। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার পার্টি স্ট্যান্ড নয়, আমি পরিষ্কার করি। তাকে চড়াসুর অমিত শাহ, তিনি বলছেন সিএ কখনো প্রত্যাহার করা হবে না, মমতা রাহুলরা তোষণের রাজনীতি করছেন, কি বলবেন এটা নিয়ে আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। সিএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নষ্ট হবে না, কেড়ে নেওয়া হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে সিএ হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না। কিন্তু আমাদের বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং সিএ সত্যিই ফেরত নেওয়া হবে না, সিএ লাগু হয়েছে, যাদের ইচ্ছে হবে তারা সিএ তে অ্যাপ্লিকেশন করবে। চিত্তরঞ্জন মোবাইল, মোবাইল ধামাকা অফার, প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার, যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, জিরো ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিষ্পাল চৌপতি, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027755।